গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট এবং জিতস ফিল্মওয়ার্কের নাম আমরা সকলেই জানি, আমাদের সকলের ফেভারিট জিতদার প্রোডাকশন হাউস। এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, এমন একটা বিষয়ে এমন একটা আপডেট উঠে আসছে, জিতদার ভাইপো যার নাম হর্ষল মদনানি, হর্ষল মদনানি সিনেমা ডিরেকশন দিতে চলেছেন এমনটাই জানতে পারা যাচ্ছে। তাহলে সেটা কোন সিনেমা? সেখানে কি আমরা জিতদাকে দেখতে পাবো? কত টাকা বাজেটের ফিল্ম? কীরকম কথাবার্তা শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া জুড়ে, সবটা বলবো তোমাদেরকে। সো নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যাবেলার একটা পোস্ট যেটা সকলকে মোটামুটি আলোচনার একদিকে একটা নিয়ে চলে গেছে, এই পোস্টটা হয়েছে হর্ষল মদনানির দ্বারা। এবং আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, কিছুদিন আগে একটি মানে সামাজিক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সেখানে জিতদাকে দেখতে পাওয়া গিয়েছিল, একটা মানে ফ্যামিলি পার্টিতে। তো সেখানে কিন্তু আমরা হর্ষল মদনানির সঙ্গে জিতদার একটা ছবি দেখতে পেয়েছিলাম। তোমাদের অবশ্যই জানিয়ে রাখি, যেটা জানতে পারা যাচ্ছে বা যেটা আমরা জানি, হর্ষল মদনানির পৈতের অনুষ্ঠান ছিল, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে, তাহলে হর্ষল মদনানির যদি কিছুদিন আগে পৈতে হয়, কাজে আমরা খুব ভালোভাবেই জানি, তাহলে হর্ষল মদনানির বয়স কিন্তু অনেক বেশি নয়, খুবই বাচ্চা একটি ছেলে, এবং সে সিনেমার ডিরেকশন দিতে চলেছে। এই সিনেমাটার নাম হতে চলেছে মনস্টার। এই সিনেমাটা 2027 সামারে আসবে, 2027 সালের গ্রীষ্মকালের সিনেমা এটা। এবারে আমাদের জানতে হবে এই হর্ষল মদনানি ছেলেটির সম্পর্কে, আমাদের কিছু কথা জেনে নিতে হবে। শুধুই কি তার আইডেন্টিটি সে জিতদার ভাইপো? শুধুই কি এটা আইডেন্টিটি? নয় বন্ধুরা, প্রচণ্ড ট্যালেন্টেড একটি ছেলে, প্রচণ্ড ট্যালেন্টেড একটি ছেলে হর্ষল মদনানি। সে কী কী করেছে? এইটুকু বাচ্চা বয়সে সে কিন্তু জেট ফিন্যান্সের একজন ফাউন্ডার, প্রচণ্ড মানে একজন ইয়াংগেস্ট ফাউন্ডার, এবং সে ইতিমধ্যে একটি অ্যাপ্লিকেশনও তৈরি করে ফেলেছে, যেটা তোমরা গুগলের মারফতেও পাবে। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটা শেয়ার মার্কেটের কাজকর্মের জন্য ইউজ করা হয়। এবং এই ছেলেটির ডিরেকশনে যে মানে যে লেখাটা এসছে বা যে ছবিটা এসছে, তোমাদেরকে আমি এখানে একটুখানি জাস্ট দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা দেখতে পাবে। এখানে পরিষ্কার লেখা আছে, আ ফিল্ম বাই হর্ষল মদনানি, মনস্টার, সামার 2027। তার মানে যখন আমরা এরকম একটা অ্যানাউন্সমেন্ট পেলাম, এই ছবিটা নিয়ে এখনও কিছুই বাজ ক্রিয়েট হয়নি, প্রচুর বাজ ক্রিয়েট হবে। এবং 2027 যে সিনেমাটা আসবে, আমরা কি তাহলে ধরে নিতে পারি যে এখন থেকেই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেল? না হলে হঠাৎই অ্যানাউন্সমেন্টটা কেন? তাহলে যদি হর্ষল মদনানি ডিরেকশন হয়, তাহলে আমরা জিতদাকেই দেখতে পাবো, এটা কি আমাদের মনে করাটা খুব অস্বাভাবিক? আমার তো মনে হয় একদমই নয়, আমরা জিতদাকেই দেখতে পাবো এই ছবিতে। এবং যেটা অলরেডি কানাঘুষোয় আরম্ভ হয়ে গেছে, সেটা হচ্ছে এটা একটা বিশাল বাজেটের ফিল্ম হতে চলেছে। মনস্টার মানেই তোমরা জানো দৈত্য, কাজেই সেই আকারে সেই গ্র্যান্ডারে কিছু একটা প্রেজেন্ট করার চেষ্টা তো ডেফিনেটলি করা হবে। এবং জিতদাকে আমরা যে অবতারে দেখতে পছন্দ করি, সেই অবতারে আমরা যদি জিতদাকে একদম আরও 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 বড় গ্র্যান্ডারে পাই, সেক্ষেত্রে তো বিশাল হবে। এবং আমার এটা ধারণা যে হয়তো এই ছবিটাও গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট এবং জিতস ফিল্মওয়ার্কই হয়তো প্রোডিউস করবে, কারণ ফ্যামিলি মেম্বার, সে একটি বাচ্চা ছেলে, সে ডিরেকশন দেবে, অবশ্যই জিতদাই হয়তো ছবিটা প্রোডিউস করবে, তার প্রোডাকশন হাউস, আমি যদিও শিওর নই। তবে এই বিষয়টা প্রচণ্ড ভাল লাগলো আর তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই ছেলেটির বিষয়েও অনেকেই জানো না, তারাও একটু জেনে নাও, ঠিক আছে? আমি তাই জন্যই ভিডিওটা তৈরি করলাম। দেখা যাক এই ছবিটা নিয়ে আর কী কী আপডেট আসে। অনেক শুভকামনা রইল হর্ষল মদনানির জন্যে, খুব ভালোভাবে ছবি বানাক এবং খুব ভালো হোক সেই ছবি, আমরা সকলে এটাই মানে চাইব। চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।